তৃতীয় ঢেউয়ের আঘাত কিছুটা স্তিমিত হতে সাময়িক স্বস্তি মিলেছিল দেশবাসীর, কিন্তু আবারও সংক্রমণের আকাশে ঘন কালো মেঘ। মন্থর গতিতে হলেও বাড়ছে সংক্রমণ গত ২৪ ঘন্টায়, যা বিগত দিনের তুলনায় ১.৩৯% বেড়েছে। তবে ৯৭.২৮% সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টার নিরিখে সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র, সঙ্গে পাল্লা দিচ্ছে কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক। তবে সংক্রমণ বাড়লেও উত্তরপ্রদেশে বিগত ২৪ ঘন্টায় কোনো মৃত্যু হয়নি। দিল্লি এবং রাজস্থান মিলিয়ে কোভিডে মৃত্যু হয়েছে ৩ জনের। হিল স্টেশনগুলিতে পর্যটকদের ভিড় থাকায় ধীর গতিতে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সংক্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু অচেনা অজানা উপসর্গ। ডেল্টা এবং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে কিভাবে তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করা যায়, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র, অক্সিজেন মজুত রাখা যায়, তা নিয়েও আলোচনা চলছে। কিছু কিছু বেসরকারি কেন্দ্রগুলিতে টিকাকরণের গতি স্লথ হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আশঙ্কা প্রকাশ করে রাজেশ ভূষণ জানিয়েছেন, তিনি রাজ্যগুলিকে প্রতিদিন ভ্যাকসিনের চাহিদা এবং কতজন ভ্যাকসিন নিয়েছেন এই সংক্রান্ত রিভিউ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৫টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভ্যাকসিনেশনের মন্থর গতি নজরে এসেছে কেন্দ্রের। এই মধ্যেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকে দ্রুতগতিতে ভ্যাকসিন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এমনকি দ্রুতগতিতে ভ্যাকসিন বন্টনের উপরেও জোর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পাশাপাশি জুলাই মাসের মধ্যেই চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের ঘাটতি মিটিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।